হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আজকে নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে চলে এসেছি। আর আজকে আমি তোমাদেরকে আমাদের ছোট্ট সুন্দর বাগেরহাট শহরের ছোট একটু ওভারলুক দেওয়ার চেষ্টা করব। সো আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার সাথে ব্লগটা স্টার্ট করা যাক। এখানে দেখো নুডলসের ডিব্বার মধ্যে আছে মুড়ি, এটাই হয় আসলে বাঙালি ফ্যামিলিতে। আইসক্রিমের ডিব্বার মধ্যে থাকে আদা রসুন। তো যাই হোক, আমি ডিব্বা থেকে বিস্কুট বের করলাম, চায়ের মধ্যে হালকা মুড়ি দিয়ে খাওয়া শুরু করলাম। আর এরপরে আমরা খাওয়া দাওয়া সব শেষ করে গোসল টোসল করে রেডি টেডি হয়ে বের হয়ে চলে আসছি। আর এদিকে দেখো আখি কেন ঘুরতেছে আমি জানি না, কারণ এটার জন্য যে ওর পরে আমি আসব। তো আমরা একটু ট্রানজিশন ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট আমি আসলে পারি না। তো আমি আর আখি আজকে সেম ড্রেস পরেছি। এই ড্রেসগুলো হচ্ছে আখির, তো ছোট বোনের ড্রেস পরেছি। আবার কেউ আমাকে ফকির ভাই বোনা, ঠিক আছে, আমাকে শক করে দিয়েছে। তো এরপরে দেখো আমরা হচ্ছে ফার্স্টে তোমাদেরকে আমাদের পৌর পার্কে নিয়ে যাব, বাগেরহাটের পৌর পার্ক। এটাকে অনেকে ডায়াবেটিক্স পার্ক হিসেবেও চিনে, কারণ অনেকে হাঁটাহাঁটি করে আর এই পার্কটা অনেক বেশি সুন্দর, নদীর পাড়ে একদম। তো এরপর আমরা আরেকটা জায়গাতে যাব। তো আমি আখিকে বললাম চলো অটোতে বসে পড়ো। তো এই তো আমরা অটোতে বসে এবার চলে যাচ্ছি। আর এদিকে দেখো আকাশে অনেক সুন্দর একটা রংধনু দেখাবো তোমাদেরকে। রংধনুটা যতক্ষণ আকাশে ছিল ততক্ষণ আমি জাস্ট ভিডিও করেছি, এত সুন্দর রংধনু আগে পরে আমি দেখি নাই, বাট অনেক সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বাগেরহাটের দড়াটানা ব্রিজ। আমাদের বাগেরহাটে ভৈরব নদীর উপরে দুইটা ব্রিজ আছে, একটা হচ্ছে দড়াটানা আর একটা হচ্ছে মুনিগঞ্জ। মুনিগঞ্জ তোমরা আগে আমার ব্লগে দেখেছো। দড়াটানা ব্রিজে আসলে যাওয়া হয় না, কারণ এটার মধ্যে অনেক বেশি গাড়ি চলে, তো এই কারণে আসলে ব্রিজটাতে যাওয়া হয় না। তো এরপরে আমরা চলে আসলাম পচা দিঘির পাড়ে। এই দিঘিটা অনেক বড়, আর এখানে অনেক সুন্দর বড় বড় অনেকগুলো গাছ ছিল, যেগুলোকে আসলে রাস্তা বড় করার জন্য হয়তো কেটে ফেলা হয়েছে। আর এই গাছগুলো অনেক বছর আগের আগের গাছ, একটা বেশ বড় বড় গাছ আর অনেক দামি গাছ আর কি। তো এরপরে আমরা একটু নামলাম আর খুব সুন্দর লাগতেছিল, আর এত বেশি সুন্দর লাগতেছিল তো আমি একটু স্লোমো করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে এত রোদ ছিল, রোদের মধ্যে এক তো আমি হলুদ পরেছি, তার মধ্যে রোদের ঝলসানিতে পুরো ডিমের কুসুম হয়ে গিয়েছি আমি। তো যাই হোক, বা জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করছিলাম, আর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, আমি আখি আমার কাজিন সবাই মিলে। তো এই তো পচা দিঘির পার্কে আমি এখন টাটা বাই বাই বলে নতুন একটা জায়গায় এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সো এরপরে আমি আর এখানে দাঁড়াইনি। তো এটা হচ্ছে দশানি পার্ক, এরপরে আরও একটা পার্ক আছে, ওটা হচ্ছে বারাকপুর পার্ক, ওখানে আর আমরা যাই নাই। তো এরপরে আমি এখানে আরেকটা মাজারে নিয়ে যাব তোমাদেরকে, সেটা হলো পাগল পীরের মাজার। তো এই তো চলে আসলাম। এই মাজারটা আসলে আমাদের খানজাহান আলীর মাজারের থেকে একটু ভেতরের দিকে, তো এখানে আসলাম। এই মাজারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার, আসলে সবাই যার যার মনের বিশ্বাস আর কি। তো আমরা আসি এখানে প্রায় যখন বাগেরহাটে আসা হয়, আমি আসি, অন্য কেউ আসুক আর না আসুক। তো এই তো এখানে আসলাম, আর এখানে তো এরকম মানে ওইরকম কোনো লোকজন ছিল না, তো আমরা এই যে একটু হাঁটলাম, হাঁটা টাটা শেষ করে এবার আমি একটু ভিতরে যাব। আমি অবশ্যই কোনো কিছু এভাবে করে চাই নাই, জাস্ট মনের শান্তির জন্য একটু ভেতর থেকে ঘুরে আসলাম। আর এই যে নানির সাথে আমি অনেক কথা বলছিলাম, দেখো নানি কি পরিমাণ পান খাচ্ছে, তো আমি বললাম দাঁত আছে তো, সেই জন্য সে দাঁত দেখালো। এরপরে আমি খানজাহান আলী মাজারের একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিলাম, যেহেতু এখানেও গিয়েছিলাম। তো এখানে এই দিঘির পাড়ে বসলে আমার সব থেকে বেশি শান্তি লাগে। তো এরপর আমরা চলে যাচ্ছি, এখন তোমাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যাব, সেটা কোথায় তার আগে কিছু কাশফুল দেখাচ্ছিলাম। আর এখানে দেখছিলাম যে যেখানে যেখানে কাশফুল হয়েছে সেখানে দরজার মধ্যে তালা দিয়ে রেখেছে। তো এই দিকে হচ্ছে আমাদের মুনিগঞ্জ ব্রিজ, যেটা তোমাদেরকে আমি বলছিলাম একটু আগে। তো এইখানে একটা জায়গার মধ্যে, এটা কোনো একটা প্লট হচ্ছে, আবাসিক প্লট হবে হয়তো। তো এখানে অনেক সুন্দর সুন্দর কাশফুল ছিল, আর আমার এই ভাইটাকে যে আমি এবার কি পরিমাণ কষ্ট দিয়েছি। যাই হোক, আমি যখন চলে যাব তখন ওর অনেক মিস করবে আমাকে। তো এখানে কাশফুলের সাথে আমরা কিছু ঘোরাঘুরি করলাম আর অনেক সুন্দর সুন্দর ছবি উঠাইলাম। বাট মজার বিষয় হচ্ছে এই কাশফুলে যাওয়ার সময় আমাদের ড্রেসের মধ্যে কি জানি কাটার মতো লেগে গিয়েছিল, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবা যে প্রত্যেকের প্যান্টের মধ্যে লেগে গিয়েছে। দেখো আমার কাজিন তার প্যান্ট থেকে বের করা শুরু করেছে, আর এদিকে আখির ড্রেসের মধ্যেও লেগে গিয়েছিল। বাট মানে মজার বিষয় হচ্ছে আমি জানি কাঁটাগুলো খুবই ফালতু, তো এই কারণে আমি আমার ড্রেসটা উঁচা করেই গিয়েছিলাম। তো যাই হোক, এবার চলে আসলাম মিঠাপুকুর পাড়ে, এটাও বাগেরহাটের একটি স্পেশাল জায়গা, একটা মিঠাপুকুর পাড়ে। এই পুকুরটার পানি সবসময় মিষ্টি থাকে, যাই হোক আমি জানি না, কোনো একটা জায়গার নাম যদি ভুল বলি তার জন্য সরি। তো চলে আসলাম শহীদ মিনারে বাগেরহাটের। তো এখানে এই জিনিসটা নতুন করেছিল যে ওই যে আমাদের আরেকটা জায়গা ছিল, তো ওইটা অনেক ভালো লাগছিল, তো আমি এখানে দাঁড়ায় একটু ভিডিও করলাম এই যে এই জায়গাটা নতুন করেছে। আর এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, এটাও নতুন হয়েছে শাপলা চত্বর। তো এই জায়গাটা রাতের বেলা খুব বেশি সুন্দর লাগে, তো আমি একটু টুকটাক করে ভিডিও করে এবার চলে যাব সফি মার্কেটে। তো এখানে আম্মু আমাকে একটা জিনিস নিতে বলেছিল আর কি, তো এটা নেওয়ার জন্যই আসছিলাম। তো ওইখানে একটা দোকান আছে, তো এই দোকানটাতে চলে আসলাম। ওনাদের দোকানের জিনিসগুলো আমার সবসময় অনেক পছন্দ হয়, আর আমি যখন সফি মার্কেটে আসি তখন আমি ওনাদের দোকান থেকেই জিনিসপত্র কিনি। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর এখন আমি যাব হচ্ছে তোমাদেরকে নিয়ে কোথায় যাব বলো, যেহেতু ঢাকায় যাব, তো ঢাকা যাওয়ার টিকিট কাটার জন্য তোমাদেরকে এখন নিয়ে যাব বাগেরহাটের বাস স্ট্যান্ডে। এই যে চলে আসলাম আমরা
বাগেরহাটের বাস স্ট্যান্ডে। বাই দ্য ওয়ে, আমি যদি কোনো জায়গার নাম ভুল বলে থাকি তার জন্য সরি। তোমরা যদি কেউ কারেক্টটা জেনে থাকো অবশ্যই আমাকে কারেক্টটা জানায়ও। তো আমি ঢাকার জন্য টিকিট কেটে ফেলেছি, তো এরপর আমরা একটু চটপটি ফুচকা খাওয়ার জন্য পার্কের সামনে চলে আসলাম। আর আখি চেতে গেছে, কেন জানি চেতে গেছে আমি জানি না। তো আমরা পার্কে বসেছিলাম আর এদিকে আখি কান্নাকাটি শুরু করছে, আমি চলে যাবো তাই। তো এরপরে আমরা ফুচকা খাবো আর মজার মজার ঝালমুড়ির সাথে আজকের ব্লগটা আমি শেষ করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। সো সবাই ভালো থাকো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।